এবার আসছে আমাদের ধনুদা আর ভীতিভাবীকে নিয়ে কথা। ধনুদাকে বুঝে গেছো, ভীতিভাবীকে বুঝে গেছো? তো ধনুদা আর ভীতিভাবী, তো ধনুদা ভীতিভাবী আবার একটা নতুন করে জায়গা কিনছে, মানে জায়গা কিনেছে, ঘর পূজা করছে। কিছুদিন আগে একটা বাড়ি করলো, তারপরে দেখো আবার ঘর পূজা করছে, মানে ভীত পুজো হয়ে গেল, এখন ওইখানে ঘর হবে। এখানে অনেকে প্রশ্ন করছে বাড়িটা কার জন্য, এটা কি তোমার ভাগনার জন্য বা তোমার ননদের জন্য বা কার জন্য, নিজেদের জন্য করছো? আমি বলে দিলাম এখানে এই বাড়িটাও নিজের জন্যই করছে। আমার মনে হয় ধনুদা এখানে কোনো বিজনেস সেন্টার খুলবে। ধনুদার একটা বিজনেস সেন্টার কথা অনেকদিন ধরে চলছিল, একটু সময় নিচ্ছিল। আমার মনে হয় ধনুদা ওখান থেকে কোনো বিজনেস কিছু করবে। এই বাড়িটা কিন্তু নিজে ওদের নিজেরই, মানে কত কত টাকা ওদের থাকতে পারে। ওরা এক সময় নিজেই বলেছে যখন ভীত পূজাটা করছিল, যে এক সময় আমরা গরিব ছিলাম, অতীত ছাড়া বর্তমান হয় না, বর্তমানে বসে অতীতটা যখন ভাবি, অতীতটা আমি ভুলতে পারি না, কারণ অনেক মোহময় স্মৃতি জড়িয়ে আছে। যেরকম গরুর দুধ লাগছিল পুজোর সময়, ভীত পুজোর সময় কিন্তু গরুর দুধ পাচ্ছিল না, আনিনি, তখন একটা গরু দাঁড়ানো ছিল, ধনুদা নিজের হাতে দুধটা দোয়ালো ধুয়ে মানে পুজোতে দিয়ে দিল, তারপরে মিষ্টি টিষ্টি সবই তো দেখালো। তো দেখো কদিন আগে একটা বাড়ি মাত্র শেষ করলো, শেষ করতে করতে আবার আরেকটা বাড়ির কাজ শুরু করে দিল। কত টাকা রোজগার করছে ভাই! ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার পড়াশোনা মানুষ কেন করে বলতো? এই সামান্য ব্লগিং করে ওরা 6 লাখ, মানে 5 থেকে 6 লাখ পার মান্থ ওদের ইনকাম, মানে চোখ বন্ধ। হ্যাঁ, পরিশ্রম কি নেই? পরিশ্রম আছে, কারণ দেখো একদিন ভিডিও না দিলে তো টাকা নেই। ঘুমতি ঘুটি ভাবতে লাগবে আমাকে এখন ক্যামেরাটা এদিকে রাখা, ওদের বিষয়ে ক্যামেরা ধরার লোক আছে, ওদের বরদের জন্য তো আমরা যে বলি না, ওদের বররা কী করে কী করে কাজ করে, কারণ বররাই তো ক্যামেরা। যতক্ষণ দেখবে ধনুদা এই যে রান্না করলো, তখনও ভিডিওটা ধনুদায় ধরলো, কথা বলছে ধনুদায় ভিডিও ধরছে, নাহলে ভাগ্নি ভিডিও ধরছে, সারাক্ষণ রান্নাঘরে গেল, সেই সাগুর পাপড় দিল, তারপর চালের পাপড় দিল। ক্যামেরাটা কিন্তু কাউকে ধরতে হয় সারাক্ষণ, ওই ক্যামেরাকে স্ট্যান্ডে রাখলে, আবার স্ট্যান্ড থেকে খুললে, আবার আরেক জায়গায় গিয়ে স্ট্যান্ডে রাখলে, এটা করতে কিন্তু প্রচুর সময় লাগে। মানে যখন সাগুর পাপড়গুলো ওপরে ছড়াচ্ছিল ছাদের মধ্যে, তখনও ক্যামেরাটাকেও ধরে রেখেছিল, কেউ আর কে, ধনুদায় ধরে রেখেছিল, কারণ ওদের কাজই হচ্ছে ক্যামেরা ধরা। কারণ 6 লাখ 8 লাখ টাকা ইনকাম করে, তারপর শুধু তাই না, ওর প্রচুর শর্টস দেখবে, ভিডিও করতে করতেই বলতো সেজে নিল, কেন যাচ্ছে বলছে আমি আবার ভিডিও করবো, মানে শর্টস ভিডিও করতে লাগে, কুকিং চ্যানেল ভিডিও দিতে লাগে, পরিশ্রমের শেষ নেই, নিশ্চয়ই পরিশ্রম, কিন্তু ওইটা ওই রকম হার্ডশিপ পরিশ্রম না, যে অফিসে যাওয়া 2 ঘন্টা, ট্রেনের মধ্যে বাসের মধ্যে ঝুঁকি ঝুঁকি, বা বাড়ির থেকে দূরে গিয়ে থাকা, বা কোনো কিছু একটা মানে সময় না দিতে পারা, এগুলি না, ওদের কাছে ওদের সময় নিজের কাছে, কখন ব্লক করবে কখন ব্লক করবে না, কখন একটুখানি ছোট্টখানি ব্লক ছেড়ে দিয়ে হয়ে যাবে, এটা নিজের কাছে, সম্পূর্ণভাবে নিজের কাছে। তবে হ্যাঁ, কুকিং চ্যানেলের জন্য রান্না দেওয়া, কুকিং চ্যানেলের জন্য কাজ করা। তো দেখো আমাদের বৃথিবী কত সুন্দরভাবে, বেশি রান্নাবান্না করতে লাগে না, কিছুই করতে লাগে না, ম্যাক্সিমাম সময় রান্না কিন্তু ওর একটা যে ফুলকুলি আছে সেই করে দেয়, মোটামুটি ওর রান্নাটানা করতে লাগে না। আর বৃথিভাবীর নতুন বাড়ির ভীত পূজা হওয়ার সঙ্গে সঙ্গেই বহুদিনের স্বপ্ন ছিল সোনার শাখা পড়া, তাই বৃথিভাবী সোনার শাখা পরে ফেললো। ওদের না প্রচুর আশা আর প্রচুর স্বপ্ন থাকে, আর সমস্ত আশা আর সমস্ত স্বপ্ন কিন্তু ভিডিওতে এসেই বলে এবং ভিডিওতে এসেই করতে থাকে। তারপরে দেখো তুমি ডাল আলু সিদ্ধ আর একটা কি তরকারি, যেটাটা কিনা ওই ফুলকুলি দিল, এত কম খরচও কিন্তু ওদের সংসারটা চলে যায়। চারিদিকে মাছি উঠছে, সেই মাছি উড়া আমাদের একটুখানি কাঠের আগুন আনলো, এর বলে এখন সব মাছ চলে যাবে, আর তার মধ্যেই ও সুন্দর করে মাছ তরকারি রান্না করে ফেললো, চিংড়ি মাছের মাথা বাটা করে ফেললো, অটোমেটিকই এগুলি মানে ওইখানে বসেই হয়ে গেল। আর মেইনলি ওর তো চিন্তা নেই এতটা কাজের, ব্লগিং চিন্তা নেই, কারণ ওর বাড়িতে ওর ক্যামেরা দেখা ধরার জন্য যেমন ভাগনা আছে, ভাগ্নি আছে, হাজব্যান্ড আছে, তিনজন লোক ওর ক্যামেরা ধরে। শুধু ওর শুধু একটাই কাজ হচ্ছে, ওর মুখটা দিয়ে এইটা ওর নাড়তে লাগে, এছাড়া হয় না। আর বাবার যত্ন তো সেই ননদিনই করে, দেখা গেল খুব সুন্দর একটা দই, হ্যাঁ দইয়ে দই খুললো, দই রাত্রেবেলা দই দিল, অথচ বলছে বাবার শরীরটা ভালো না, বাবার পেট খারাপ, তারপরে দই দিল, বললো এটা বাবা বিষয় খাবেন না, কিন্তু শাশুড়ি বা অন্যদেরকে দই দিয়ে দিল, দই দিয়ে দিল। এবং একটা সুন্দর কথা ধনুদাকে বলছিল, হেঁচকি তুলছিল, বলছে তুমি নিশ্চয়ই চুরি করে খেতো, তুমি নিশ্চয় দই চুরি করে খেয়েছো, তার জন্য হেঁচকি তুলছো। তখনও বলেছে আমার দেশে আমি কেন চুরি, সত্যিই তো আজকে যা কিছু হচ্ছে, হ্যাঁ ধনুদা ক্যামেরা ধরছে বা ভাগনা এডিটিং করছে, কিন্তু সমস্ত টাকা পয়সা যা কিছু সত্যি কিন্তু এগুলি শুধুমাত্র শুধু ওর ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই, শুধুমাত্র এই মহিলাদের জন্য, সেটা আমাদের বৃথিভাবী হোক, বৃথিদিই হোক আর ম্যান্ডি হোক, সবটাই কিন্তু শুধুমাত্র এই
মেয়েদের জন্য, ওরাই কিন্তু ব্লগগুলি করে, ওরাই কিন্তু মানে খাটনি করে ফার্স্ট এডিটিং ইন্ডাস্ট্রি ওরাই, ওর ক্ষেত্রেও করতে পারেনি কারণ বিথি কিছুই জানতো না, জানতো না, কাজুই সব কিছুকে শিখিয়েছে, এটা বলেছ কাজু সব শিখিয়েছে, এডিটিং ফিনিশিং কাজুই করতো, এখনও করে কাজু। আর কিন্তু বাকি যেমন আমাদের ম্যান্ডির বর বলো এসে বলো সব কিছু ওদের কিন্তু বররাই মানে বউরাই একা একাই করতো, এবং বউদের পড়া দেখে দেখে পরে বররা শিখেছে বা স্ত্রীরাই তার হাজব্যান্ডকে শিখিয়েছে। তো কত টাকা হলে পরে এই এই সামান্য একটু ঘর মোছা একটু কাপড় কাচা একটু এগুলি দেখানোর পর, হ্যাঁ এই মানে 6 লাখ 8 লাখ টাকা মান্থলি ইনকাম, খুব কিছু অন্য কিছু কিন্তু দেখায় না ওর যে বাড়িতে অন্য কিছু দেখানোর মতো যে এটা করেছি ওইটা করেছি তা কিন্তু না, সামান্য ঘুম থেকে উঠলো উঠে ওই খাটের এগুলো আমরা সবাই কে আমরা এই খাটের এই যেগুলি পরিষ্কার করি না বলো, খাটের এইগুলো একটু পরিষ্কার করলো একটু ঝাড়ু পোছা করলো, হ্যাঁ আর তারপর সোফাতে বসে কিছু কথা বলো, আজ কিছু কাজ আছে বলে ফেললো, শর্টস ভিডিও করবো বলে ফেললো, হয়ে গেল তারপরে রান্না দেখিয়ে দিল। এবার ভেবে দেখো সেই ব্লগারদের যদি ভুল ধরি আমরা তাহলে কি আমরা দোষী? সে এক একটা ব্লগার আমাদের ম্যান্ডি এক একটা ভিডিওতে 16 মিলিয়ন 12 মিলিয়ন পর্যন্ত কিন্তু মানে ভিউজ পেয়েছে, এবার ভেবে দেখো এত ভিউজে ওরা কত লাখ লাখ টাকা রোজগার করেছে। আজকে আমরা অনেকের চোখে খারাপ, আমরা ভালো না, আমরা লোককে গালাগাল করি, আমরা তোমাদের ভিউয়ার্সের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ওরা এইখানে এই জায়গাটা ওরা মানে ভুল করেছে। ম্যান্ডি যেমন দেখো ব্লগে কিছু দেখাতে পারে না, কারণ সামান্য রান্না সামান্য কাপড় তোলা ওঠানো দেখে চলবে না, কারণ ব্লগে একটু নতুন নতুন জিনিস দেখাতে লাগে, এখানে গেলাম অবশ্য দেখায় ও খারাপক্ষণে গ্রসারি শপিং আর ওর ওই মাছের বাজার মাংস বাজার ও নিয়ে আসে নিজে করে নিয়ে আসে এগুলি দেখায়, আর এগুলি দেখানোর জন্য কিন্তু লোক থাক মানে লোক দেখে, সামান্য এই চাল হরল ডাল এনেছি এটা কী করে খাবো কী করে না খাবো দেখায়। কিন্তু একটা জিনিস ভেবে দেখো এই এরাই এক সময় এত মিলিয়ন ভিউজ পেয়ে গেছে, এখন কিন্তু সেই ভিউজটা ওরা পাচ্ছে না, কেন পাচ্ছে না? কারণ আমাদের মতো লোকরা আঙুলে দেখিয়ে দিচ্ছি যে এইখানটায় ওরা ভুল করেছে। একটা ব্লগ চ্যানেলে বিথিদি রান্নাবান্না মোটামুটি করেই না, ডাল আলু সিদ্ধ বাকি তরকারি বাকি তরকারি কিন্তু ওই ফুলকুলি দিত, ও বসে বসে একটু কথা বলে ফেললো একটু ওই, এখন তো বাড়িটা করার পর একটু দরজা জানলা একটু মুছে ফেলে আর একটু ঘরটা একটু করে ফেললো হয়ে গেল। ম্যান্ডি ম্যান্ডি রান্নাটা বেশি দেখায় বাজার হাট করে কিন্তু এটা একঘেয়েমি হয়ে যায়, তাই কি করলো ও একটু নতুনত্ব আনার জন্য নিয়ে আসলো ওর এই কি বলে ক্রিয়েশনগুলি যে মানে ওর ড্রামাগুলি নিয়ে আসলো, কিন্তু ড্রামাগুলি আবার খুব বড় হয় না, কিন্তু চ্যানেল একটু ভিডিও বড় না হলেও অসুবিধা, আর ড্রামার জন্য কিন্তু প্রচুর প্রচুর খরচ হয় কারণ কাপড় চোপড় যেহেতু আমি নিজে কখনো কখনো নাচের কোরিওগ্রাফ করাতাম, এক একটা নাচের যেরকম ফোক ড্যান্সের সাথে ফোক মেকআপের সাথে ফোকের জিনিসপত্র, রবীন্দ্রনৃত্যের সাথে রবীন্দ্রনৃত্যের মেকআপ, ড্রামা মানে ইজি না, ইকুইপমেন্টস প্রচুর, ওরা তো বড় বড় করে আমরা তো ছোট ছোট করতাম কিন্তু ইকুইপমেন্টস কিন্তু প্রচুর, যেরকম বীর পুরুষ করেছিলাম আমি হুন হুনা রে হুন হুনা সেই পালকি টালকি আমাদের সবই করতে লাগে, তো ড্রামাতে কিন্তু খরচ আছে, এমন না যে রেডিমেড সব কিছু হয়ে যাবে। তারপরে ব্লগিংয়ে যত তাড়াতাড়ি ভিউজটা ওঠে, হ্যাঁ 1.5 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ এটা কিন্তু ড্রামাতে এতটা কিন্তু ভিউজ ওঠানো যায় না, ওঠানো যায় যত কিছুই বলো না কারণ ড্রামাতে এত বোঝানো যায় না। প্লাস লেংদি একটা গান, একটা গানের ভিডিও ছাড়লে সে গানটা 3 থেকে 4 মিনিট হয়, 3-4 মিনিটের যে ভিউজটা যে ওয়াচ টাইমেতে রেভিনিউটা যেটা হয় মানে ওয়াচ টাইম মানে কেটাতে কয়টা অ্যাড, হ্যাঁ যত বড় ভিডিও যা 3-4টা অ্যাড আসবে আর যত বেশি অ্যাড আসবে তত বেশি পয়সা আসবে, তাই সেই টাইম প্লাস অ্যাড তাতে আছে। কিন্তু ভেবে দেখো আজকে যারা আমাদেরকে বলছো আজকে এই মানুষগুলি একটার পর একটা বাড়ি দেখো কি না, এক বিথি এক ইউটিউব থেকে বাড়ি করলো স্কুটি করলো বরের সেই কাজকর্ম ছাড়িয়ে দেওয়া গেল, এখন আবার জায়গা কিনে মানে ভিত জায়গাটা নিশ্চয়ই আগে ছিল বা কিনেছে কিছু একটা এর মধ্যে যাই হোক ভিত পুজো করে ফেললো, কিন্তু এত লোক সবচেয়ে খারাপ লেগেছে কত লোক কমেন্টস করেছে এটা কিসের ভিত পূজা তুমি এটাতে কী করছো কেন করছো, ও এই সামান্য প্রশ্ন উত্তর দেওয়াটা কিন্তু মনে করলো না, ভিত পূজার বাজার করেছে বললো জায়গাকে সব কিন্তু ভিত্তি পুজোটা কিসের জন্য, এটা কি কারোর বাড়িঘর করছো দোকান দেবে না কি, ও কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিল না, কারণ উত্তর কারণ এটা নিয়ে ওর আরেকটা ভিডিও করতে লাগবে। সব কিছুই ভীতি করছে শুধু দেখতে পাচ্ছি না আমরা, সে যেই জিনিসের জন্য হাহাকার করছে মাতৃত্বের বলেছিল যে চিকিৎসা হ্যান ত্যান সব কিছু, তারপরে কিন্তু আমরা আর ভিডিও করিনি আর ও কিন্তু আর চিকিৎসা নিয়ে কোনো রকম কথা
কোনো কিছুই বলেনি। আর এদিকে দেখো ম্যান্ডি কি আরামে আছে, কি আরামে আছে, হ্যাঁ দিন রাত শুধু ওই একটু রান্না একটু এসে করে ফেললো। আর আরামটা কোন দিকতে আছে, কখনো ঘুমাচ্ছে, কখনো দিনে ঘুমাচ্ছে আরামসে, কখনো রাত্রে ঘুমাচ্ছে, কখনো মুভি দেখছে, কারণ ওদের কোনো চিন্তা ভাবনা নেই। ওরা এত এত টাকা করে ফেলেছে, জমিয়ে ফেলেছে, কিন্তু চিন্তা ভাবনা নেই। তবে হ্যাঁ বিথি কিন্তু সেই হারে আমার মনে হয় না ওদের মতো এত গয়না টয়না করতে পেরেছে। আর ম্যান্ডির বাড়িতে তো যে লোকরা গে মানে সাবস্ক্রাইবাররাও যারা আসে, ইউটিউবার দেখতে আসে, এরাও কিন্তু গোল্ড নিয়ে আসে। একদিন আগেও ম্যান্ডি একটা নাকের গোল্ডের পেয়ে গেল, যদিও ম্যান্ডি নাকের পরে না, তাও বলল যে হ্যাঁ আমি এই নাকেরটা পরব। তো এবার দেখো ওরা ওদের পরিশ্রমটা সবাই দেখে, আমরা কি পরিশ্রম করি না? এক একটা ভিডিও দেখে ওদের এই এই ভুলগুলি তুলে ধরা, এই এই ভিডিও আছে, কাকে নিয়ে ভিডিও করব, কেন করব, অথচ লোকে এসে শুধুমাত্র আমাদেরকে আমাদের নেগেটিভিটি দেখতে চায় এবং নেগেটিভিটি দেখে আর এটাই ভাবে যে আমরা শুধু লোককে নিয়ে বলি। আমরা লোককে নিয়ে বলি না, আমি এখানে আমাদের কথা বলছি, ওদের ভুলগুলি নিয়ে কথা বলি, যে ওরা কিভাবে লোককে চোখের মধ্যে পট্টি পরিয়ে দিব্যি ইনকাম করে চলছে সেটার কথা বলি। সেখানে কিন্তু আমরা কোথাও ভুল করছি বলে মনে হচ্ছে না। বাই।